ডিয়ার ভিউ আইনশিখী হাতে হাতেকলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত খুঁটিনারি বিষয়গুলি আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে অপরাধ শিকার কাকে বলে একশো ধারা অনুযায়ী কে স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন ও কি পদ্ধতিতে লিপিবদ্ধ করেন স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কী তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ডিয়ার ভিউার্স তাহলে শুরু করছি অপরাধ শিকার কাকে বলে এই প্রশ্ন দিয়ে অপরাধ শিকার কনফেশন ইংরেজিতে যাকে বলে কনফেশন ফৌজদারি কার্যবিদের আমি একটু কনফেশন কথাটা লিখে নিই কনফেশন সিউএন কন এফ ই ডবল এস আই ওয়ান কনফেশন মানে দোষ স্বীকার অপরাধ স্বীকার কনফেশন ফৌজদারি কার্যবিধিতে অপরাধ স্বীকারের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি সাক্ষ্য আইনের সতেরো ধারা এই ধারায় শুধুমাত্র স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে অ্যাডমিশনস উক্ত ধারা অনুযায়ী স্বীকৃতি হলো লিখিত বা মৌখিক কোনো উক্তি বা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে কিন্তু সাক্ষু অপরাধ শিকারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি তবে সাক্ষ্য আইন অনুযায়ী বলা যায় যে উক্তি দ্বারা কোনো অপরাধ সম্পর্কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোনো দোষ স্বীকার করা হয় তাকে অপরাধ স্বীকারোক্তি বা কনফেশন বলে অর্থাৎ কোনো অপরাধের দায়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করলে সেই ব্যক্তি যদি তার স্বীকার করে বা স্বীকার ইঙ্গিত করে তাহলে তাকে অপরাধ স্বীকারোক্তি বলে অপরাধ স্বীকারোক্তি দুই ধরনের এক নম্বর হচ্ছে বিচারিক দোষ স্বীকার আর দুই নম্বর হচ্ছে বিচার বহির্ভূত দোষ স্বীকার সুতরাং বলা যায় কোনো অপরাধী কোনো অপরাধে নিজে জড়িত ছিল বলে বিবৃতি প্রদান করলে তাকে অপরাধ স্বীকার বলা হয় এখানে উল্লেখ্য যে কোনো ভয়ভীতি ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ইত্যাদি দ্বারা অপরাধ স্বীকার করানো হলে তা গ্রহণীয় হবে না এরপর আমি যাচ্ছি পরের প্রশ্নে সেখানে বলা হয়েছে যে একশো চৌষট্টি দ্বারা অনুযায়ী কে স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন এবং কী পদ্ধতি লিপিবদ্ধ করেন ওয়ান সিক্সটি ফোরে কে লিপিবদ্ধ করতে পারে আমরা এখন দেখছি ফৌজদারি কার্যবিধির ওয়ান সিক্সটি ফোর একশো চৌষট্টি ধারার এক উপধারায় বলা হয়েছে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি যদি পুলিশ অফিসার না হন তাহলে তিনি কোনো তদন্তের সময় বা পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে তার নিকট প্রদত্ত বিবৃতি বা অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন সংশ্লিষ্ট মামলার বিচারের এখতিয়ার না থাকলে উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন সুতরাং বলা যায় ম্যাজিস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন এখন আমি দেখছি কি পদ্ধতি অনুসরণ করতে হবে অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য যে সকল আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা অবশ্যই পালন করতে হবে তা হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো ধারার তিন উপধারায় বলা হয়েছে যে অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট তাকে বুঝিয়ে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন এবং তিনি যদি অপরাধ স্বীকার করেন তাহলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হতে পারে এছাড়া স্বীকারোক্তিকারী নিজের ইচ্ছায় স্বীকারোক্তি প্রদান করছে বলে যতক্ষণ ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান না হবে ততক্ষণ তিনি উক্ত স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন না ফৌজদারি কার্যবিধির তিনশো চৌষট্টি ধারার এক উপধারায় বলা হয়েছে যে যখন কোনো ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালত কোনো অপরাধের জমার গ্রহণ করেন তখন তাকে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্ন এবং তার জবাব যে ভাষায় প্রদান করা হয় সেই ভাষায় লিপিবদ্ধ করতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে আদালতের ভাষায় অথবা ইংরেজিতে লিপিবদ্ধ করতে হবে অতপর উক্ত নথি তাকে দেখাতে হবে বা পড়ে শোনাতে হবে সে উক্ত ভাষা বুঝতে না পারলে যে ভাষা জানে সেই ভাষায় বুঝিয়ে দিতে হবে তাকে সে তার জবাব ব্যাখ্যা করতে পারবে বা তাতে নতুন কিছু যোগ করতে পারবে অপরাধী যখন সম্পূর্ণ জবানবন্দি সঠিক বলে স্বীকার করবে তখন তাতে স্বাক্ষর করবে অপরাধ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর তার পাদদেশে ম্যাজিস্ট্রেট একটি স্মারক মন্তব্য লিপিবদ্ধ করবেন যা আমি বলছি এরকম যে আমি কমার শুরু কোর্ট আমি ডট 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 আসামির নামকে বুঝিয়ে দিয়েছি যে তিনি অপরাধ স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন এবং তিনি যদি অপরাধ স্বীকার করেন তাহলে তা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হতে পারে এবং আমি বিশ্বাস করি এ স্বীকারোক্তি স্বেচ্ছামূলকভাবে প্রদান করা হয়েছে এটি আমার উপস্থিতিতে এবং শ্রুতিগুচর শ্রুতিগুচরে গ্রহণ করা হয়েছে এবং স্বীকারোক্তিকারীকে পড়ে শোনানো হয়েছে তিনি এটিকে নির্ভুল বলে স্বীকার করেছেন এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এতে তার পূর্ণাঙ্গ ও সত্য বিবরণী রয়েছে নিচে স্বাক্ষর স্বাক্ষর আছে এরপরে এটি হচ্ছে পরে এটা নিচে পাদদেশ এটা লেখা থাকবে এখানে স্বাক্ষর করবেন ম্যাজিস্ট্রেট অপরাধ এখন আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি সাক্ষ্যগত মূল্য কি ইভিডেন্সিয়াল ভ্যালু কী ইভিডেনশিয়াল ভ্যালু ভি এল ইউই ইভিডেন্সিয়াল ভ্যালু এই সাক্ষ্যগত মূল্য অপরাধ শিকারের সাক্ষ্যগত মূল্য কি সেটা আমরা এখন দেখছি আইন অনুযায়ী যে উক্তি দ্বারা কোনো অপরাধ সম্পর্কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে দোষ স্বীকার করা হয় তাকে অপরাধ উক্তি বলে অর্থাৎ কোনো অপরাধের দায়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করলে সেই ব্যক্তি যদি তা স্বীকার করে তা বা স্বীকারের ইঙ্গিত করে তাহলে তাকে অপরাধ স্বীকারোক্তি বলে অপরাধ স্বীকারোক্তি দুই ধরনের বিচারিক দোষিকার বিচার বহির্ভূত দোষিকার জুডিশিয়াল কনফেশন এক্সট্রা জুডিশিয়াল কনফেশন এখন আমি যাচ্ছি জুডিশিয়াল কনফেশন বা বিচারিক দোষিকারটা কী কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত যদি কোনো ব্যক্তির অভিযোগ স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন তাকে বিচারিক দোষিকার বলে যেমন ওয়ান সিক্সটি ফোরে ওয়ান সিক্সটি ফোরে যে জবানবন্দি গ্রহণ করা হয় দ্যাট ইজ জুডিশিয়াল কনফেশন আর বহিত বহির্ভূত দোষিকার বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হচ্ছে কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত নিকট ব্যতীত আমি আবার বলছি কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত অন্য কোন ব্যক্তির নিকট কোনো অভিযোগ স্বীকারোক্তি লিপিবদ্ধ হলে তাকে বিচার বহির্ভূত স্বীকার বলে যেমন ওয়ান সিক্সটি ওয়ান ধারায় যদি পুলিশ অফিসার নিকট স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে সেটা হবে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বা বিচার বহির্ভূত দোষীকার বিচার বিচারিক দোষীকার উপর ভিত্তি করে অপরাধীকে শাস্তি প্রদান করা যায় ওয়ান সিক্সটি ফোরে যেটা বলা হয় যে স্বীকার করা হয় তার ভিত্তিতে শাস্তি দেওয়া যায় যেমন একটা মামলা রয়েছে সালাউদ্দিন বনাম রাষ্ট্র মামলা আর বিচার বহির্ভূত দোষিকার যদি সন্দেহমুক্ত হয় আমি আবারও বলছি বিচার বহির্ভূত দোষিকার যদি সন্দেহ মুক্ত হয় তাহলে তার উপর ভিত্তি করে অপরাধীকে শাস্তি প্রদান করা যায় একটা মামলা রয়েছে এরকম সেটা হচ্ছে নওশের আলী বনাম রাষ্ট্র মামলা তাহলে আমরা বুঝলাম স্বীকার কী কে লিপিবদ্ধ করতে পারেন দর্শিকার কয় প্রকার এবং এটা সাক্ষ্যগত মূল্য কী তাহলে ধন্যবাদ ভিউয়ার্স নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি অন্য কিছু নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই